এএম অ্যাকোয়ার পক্ষ থেকে আমি অভিষেক সকল মৎস্য চাষিদের জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই কম বেশি মাছের খাদ্য তৈরি করবার সময় সোয়াবিন মিলের ব্যবহার করে থাকি, কিন্তু বর্তমান সময়ে কয়েক মাস যাবৎ ধরে ইন্ডিয়াতে স্পেশালি দেখা যাচ্ছে যে সোয়াবিন মিলের দাম কিন্তু অনেকটাই বেশি, যার দরুন আমরা অনেকেই ইচ্ছে থাকলেও সোয়াবিন মিল কিন্তু ব্যবহার করতে পারছি না। তাই আজকের এই ভিডিওতে আলোচনা করবার চেষ্টা করব যে সোয়াবিন মিলের বেস্ট অল্টারনেটিভ উপকরণ কোনটা হবে। তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, এবং মাছ চাষ সংক্রান্ত বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল এএম অ্যাকোয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। মাছের খাদ্য তৈরি করবার জন্য আমরা যে র ম্যাটেরিয়ালস বা কাঁচামালগুলোর ব্যবহার করে থাকি এর দাম কিন্তু কখনোই ফিক্সড বা নির্দিষ্ট থাকে না, সব সময় দাম কিন্তু ওঠানামা করতেই থাকে। তো মাছ চাষের ক্ষেত্রে আমাদের সবথেকে বেশি খরচা কিন্তু মাছের খাদ্যের পেছনেই হয়ে থাকে। তো মাছের খাদ্য খরচটা কমানোর জন্য আমাদেরকে সঠিকভাবে অর্থাৎ যতটা কম খরচের মধ্যে সঠিক মানসম্পন্ন একটা সুষম খাবার তৈরি করা যায় সেই বিষয়ে কিন্তু আমাদেরকে সবসময় নজর রাখতে হবে। তাই পার্টিকুলার একটা নির্দিষ্ট নিয়মে বা নির্দিষ্ট কিছু র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল ব্যবহার করে সবসময় খাবার বানানোটা কিন্তু সম্ভব হয়ে দাঁড়ায় না। তার কারণ হচ্ছে কোনো সময় যে র ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করছি দেখা যায় কোনো সময় এর দাম বেড়ে গেছে, এবং দাম বেড়েছে তো এতটাই বেড়ে গেছে যে আমরা যদি সেই উপকরণগুলো দিয়ে ব্যবহার করে খাবারটা তৈরি করি সেক্ষেত্রে কিন্তু খাবারের দাম কিন্তু অনেকটাই বেশি হয়ে যায়। তো মাছের খাদ্য তৈরি করবার সময় আমাদেরকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পুষ্টিগুণের পাশাপাশি তার যে কস্টিং বা খরচটা সেটাও কিন্তু আমাদেরকে কিন্তু মাথায় রেখে খাবারটা তৈরি করতে হবে। তো বর্তমান সময়ে আমরা অনেকেই রয়েছি যারা সোয়াবিন মিল ব্যবহার করে খাদ্য তৈরি করে থাকি, কিন্তু গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে স্পেশালি ভারতে সোয়াবিন মিলের দাম মোটামুটি 100 টাকার কাছাকাছি হয়ে গেছে। এখন রিসেন্টলি দেখা যাচ্ছে সোয়াবিন মিলের দাম ধীরে ধীরে কমছে, যা এখনও 65 থেকে 70 টাকা কেজি দরে রয়েছে। তো বর্তমান সময়ে এই দরে যদি আমরা সোয়াবিন মিল কিনে মাছের খাদ্য তৈরি করি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ফিড কস্টটা আছে সেটা কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে। এর ফলে এই খাবার খাইয়ে যদি আমরা মাছ চাষ করি তাহলে কিন্তু মাছের গ্রোথ আমরা ঠিকঠাক পেলেও মাছের বিক্রি করে যে আমরা যে আকাঙ্ক্ষিত লাভটা চাইছি সেটা কিন্তু আমাদের পক্ষে পাওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে আমাদেরকে সবসময় এর অল্টারনেটিভ বা এর বিকল্প কী কাঁচামাল ব্যবহার করা যেতে পারে সেটা নিয়ে কিন্তু আমাদেরকে ভাবতে হবে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সোয়াবিন মিলের সবথেকে বেস্ট যে অল্টারনেটিভ বা বিকল্প যে উপকরণটা রয়েছে সেটার সাথে আপনাদেরকে পরিচয় করানোর চেষ্টা করব। তো সবার প্রথমে আসি সোয়াবিন মিল। তো এই যে সোয়াবিন মিল বা সোয়া ডিওসি বলছি এটা অ্যাকচুয়ালি কি, এটা আর কিছুই নয় আমাদের যে সোয়াবিন তেল তৈরি হয় সেই সোয়াবিন তেল তৈরি করবার পর যে ভুষিটা পাওয়া যায় সেটাই কিন্তু সোয়া মিল বা সোয়া ডিওসি। তো এই সোয়া ডিওসিটার মধ্যে 42 থেকে 44% প্রোটিন থাকে, আর এর সব থেকে যে ভালো যে কারণে এই সোয়া মিলটা যে কোনো ক্যাটেল ফিডে সবাই প্রেফার দেয় তার কারণ হচ্ছে এর মধ্যে ফাইবার কন্টেন্ট রয়েছে মাত্র 5-7%, অর্থাৎ 5-7% ফাইবার রয়েছে। তো ফাইবার কম থাকলে সব থেকে যেটা ভালো হয় মাছের হজম করতে খুব সুবিধা হয়, অর্থাৎ মাছ খুব সহজে এই উপকরণটাকে কিন্তু হজম করতে পারে। তো সোয়াবিন মিল এতটাই পপুলার, এর মেন কারণটা হচ্ছে এর মধ্যে কিন্তু প্রোটিনের যে মানটা রয়েছে সেটাও যেমন বেশি আছে ঠিক পাশাপাশি এর মধ্যে কিন্তু ফাইবারের পরিমাণটা কিন্তু অনেক কম রয়েছে 5-7%, ফলে
মাছ খুব সহজে এটাকে কিন্তু হজম করতে পারে। কিন্তু এর মধ্যে কিন্তু অয়েল কন্টেন্ট কিন্তু খুবই কম থাকে, 1 থেকে 1.5% কিন্তু অয়েল কন্টেন্ট থাকে। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে এই সোয়াবিন মিলের বিকল্প হিসেবে আমরা বেস্ট কোন অপশনটাকে নিতে পারি। তো আমার মতে, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, এবং আমি আমার খাদ্য তৈরি করবার সময় যে উপকরণটা ব্যবহার করছি বর্তমানে সোয়াবিন মিলের পরিবর্তে, সেটা হচ্ছে এই রেপসিড ডিওসি, বা একে অনেকে ক্যানোলা মিল বলেও থাকে। তো এটা কেন ব্যবহার করছি, এটা ব্যবহার করার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা যেমন দামেও প্রায় বর্তমানে যে রেটটা আমরা পাচ্ছি সোয়াবিন মিলে তার হাফ, নাম্বার ওয়ান। নাম্বার টু, এর মধ্যে প্রোটিন কন্টেন্ট রয়েছে 36%, অর্থাৎ 36% কিন্তু এর মধ্যে আমরা প্রোটিন পাচ্ছি। ফাইবারটা 10% রয়েছে, আর তেল এর মধ্যে খুবই কম থাকে, 1 থেকে 2% কিন্তু আমরা তেল পাচ্ছি। আমি আমার মাছের খাদ্য তৈরি করবার সময় আমি কিন্তু এই উপকরণটা ব্যবহার করে থাকি। তো এটা ব্যবহার করে খুবই ভালো আমি রেজাল্ট পাচ্ছি। কিন্তু এই উপকরণটা ব্যবহার করবার সময় আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এর মধ্যে কিন্তু তেলের যে পরিমাণটা আছে খুবই কম থাকে। বর্তমান সময়ে যে মেশিনারিজগুলো ব্যবহার করা হয় সেগুলো বহু অত্যাধুনিক, যেখানে সলভেন্ট অয়েল এক্সট্রাকশন মেশিনগুলো ব্যবহার করা হয়, সেখানে কি হয়, এখান থেকে বেশিরভাগ যে তেলের ভাগটা আছে সেটা কিন্তু বের করে নেওয়া হয়। এবার যেহেতু অয়েল কন্টেন্টটা কম থাকে, এই জন্য এই যে আপনাদের কেকগুলো রয়েছে বা খোলগুলো রয়েছে এতে কিন্তু প্রোটিনের মানটা কিন্তু বেড়ে যায়। তো এই সমস্ত উপকরণ দিয়ে খাবার তৈরি করবার সময় আমাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে যেহেতু তেলের ভাগটা কম আছে, সেহেতু আমরা 1টা 2টা 3টে 4টে উপকরণ দিয়ে কিন্তু খাবারটা বানালে হবে না। আমাদেরকে নিম্নে 8 থেকে 10টা আইটেম দিয়ে কিন্তু খাবারটা তৈরি করতে হবে। আমি যে খাবারগুলো তৈরি করছি সেগুলোর মধ্যে কিন্তু মিনিমাম 10 থেকে 12টা উপকরণ ব্যবহার করি, তারপর কিন্তু সেই খাবারটা তৈরি করছি। আপনাদের জন্য একটা ভালো তথ্য আছে, সেটা হচ্ছে যে আমি নভেম্বর মাসের মধ্যে আমার নিজস্ব ব্র্যান্ড নেম দিয়ে খাবার লঞ্চ করতে যাচ্ছি। শুধু খাবার নয়, যাদের বিভিন্ন ধরনের র ম্যাটেরিয়ালস দরকার হবে আমি তাদেরকেও সাপ্লাই করার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে যারা যারা আমাদের তরফ থেকে বিভিন্ন ধরনের আপডেটস পেতে চাইছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবেন, তাহলে আমি কি করব, তাদেরকে একটা ব্রডকাস্ট মেসেজ গ্রুপে অ্যাড করে নেব, যার ফলে যখনই আমাদের তরফ থেকে কোনো রকম আপডেটস দেওয়ার থাকবে তখন আপনাদের কাছে সেটা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে পৌঁছে যাবে। সবশেষে একটা কথাই বলবো, সোয়াবিন মিলের বিকল্প হিসেবে যদি আপনারা খুঁজতে চান সেটা কিন্তু রেপসিড ডিওসিই হবে। তাই আপনারা চেষ্টা করুন আপনাদের নিয়ারেস্ট কোনো জায়গায় আপনি এই রেপসিড ডিওসিটা খুঁজে পাচ্ছেন, সেখান থেকে অবশ্যই এই রেপসিড ডিওসিটা আপনারা কালেকশন করবেন। রেপসিড ডিওসি অর্থাৎ রেপসিড ডি অয়েলড কেক, ঠিক আছে? তো এটা আপনারা কালেক্ট করুন এবং এটা দিয়ে আপনারা খাদ্যটা তৈরি করার চেষ্টা করুন, এবং এতে আপনারা নিজেরাই দেখতে পারবেন মাছের গ্রোথ কতটা ভালো হচ্ছে। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, মাছের খাদ্য তৈরি করবার সময় ওই 1টা 2টা 3টে 4টে উপকরণ দিয়ে কিন্তু খাবার তৈরি করলে হবে না। আমাদের মাছের খাদ্য তৈরি করবার সময় নিম্নে 7 থেকে 8টা আইটেম আপনাদেরকে অ্যাড করে তারপর কিন্তু খাবারটা তৈরি করা উচিত। তাহলেই কিন্তু আমরা মাছের যে গ্রোথ আমরা চাইছি সেটা কিন্তু পাবো। তার কারণ হচ্ছে আমি এর আগের ভিডিওতে বলেছি যে প্রত্যেকটা উপকরণে সব রকম গুণগত মান থাকা সম্ভব নয়। উদাহরণ হিসেবে বলছি, এটার মধ্যে যেমন তেলের পরিমাণটা খুবই কম আছে, তো আপনাকে এই যে তেলের যে ঘাটতিটা আছে সেটা কমানোর জন্য আপনাকে এমন একটা উপকরণ ব্যবহার করতে হবে যার মধ্যে আপনার এই তেলের ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যাবে। তাই মাছের খাদ্য তৈরি করবার সময় আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই খাবারটা কিন্তু তৈরি করার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, এবং মাছ চাষ সংক্রান্ত বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল AM অ্যাকোয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখছি, যারা মাছ চাষে নতুন নেমেছেন
কিংবা মাছ চাষ অনেকদিন ধরে করছেন কিন্তু মাছ চাষে সাকসেস পাচ্ছেন না, তাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা পিডিএফ ফাইল, যেখানে আপনারা আপনাদের পুকুর অনুযায়ী বিভিন্ন ধরনের টিপস কিন্তু পেয়ে যাবেন। শুধু টিপস নয়, কোন পরিমাণে আপনাদের বিভিন্ন জৈব রাসায়নিক সারগুলো প্রয়োগ করা উচিত, কি করলে আপনাদের মাছের রোগগুলো হবে না, সেগুলো নিয়ে কিন্তু একদম ডিসকাস করা থাকবে একটা পিডিএফ ফাইলের মধ্যে। যে পিডিএফ ফাইলটা আপনারা জাস্ট প্রিন্ট আউট করে যদি আপনাদের ফার্মে রাখেন তাহলে মাছ চাষে কিন্তু আপনার 100% সাকসেস কিন্তু পাবেন। তো এই পিডিএফ ফাইলটা নেওয়ার জন্য আপনাদেরকে 300 টাকা খরচা করতে হবে। তো এর ডিটেল জানতে গেলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। তো কন্ট্যাক্ট করবার পর কিভাবে এই টাকাটা পাঠাবেন সেটা আপনাদেরকে আমরা শেয়ার করে দেব, এবং এটা পাঠানোর 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের কাছে সেই পিডিএফ ফাইলটা কিন্তু পৌঁছে যাবে। তো যারা যারা এই পিডিএফ ফাইলটা নিতে চাইছেন আমাদের সাথে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করুন। আর আমরা নভেম্বর মাসে আমাদের যে ফিড রয়েছে সেটা আমরা লঞ্চ করতে যাচ্ছি, যা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আশা রাখছি যে আপনারা প্রত্যেকে আমাকে সাপোর্ট করবেন, যাতে এই ধরনের র ম্যাটেরিয়ালসগুলো আমি যাতে আরও কম মূল্যে কিনতে পারি এবং আপনাদেরকে আরও কম নামে দিতে পারি। তো যাই হোক, আমি প্রত্যেকটা উপকরণের দাম এবং যে ফিডটা আমরা আনতে যাচ্ছি তার যে প্রাইস কি হবে সেটা আপনাদের সাথে ভিডিও মারফত আমি অবশ্যই শেয়ার করে দেব। তো আমাদের ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।